খোল মরিচ লবণ I
রমজান হার কথা চালুন। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ বন্ধুরা, সকলকে নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষে আজকে আমাদের বাঙালি সব খাবার আজকের আয়োজনে আমাদের আছে। ফুপু আজকে তৈরি করেছে বাঙালি স্পেশাল রেসিপি, ইলিশ মাছ ভাজি, বেগুন ভর্তা, পোড়া বেগুন, এখানে আছে হচ্ছে তিল ভর্তা, এটা সম্ভবত শুটকি মাছের ভর্তা, পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা, আলু ভর্তা এবং ডাউল ভর্তা, আর আমাদের আসল বাঙালি খাবার পান্তা ভাত। পান্তা ভাত আমরা এখন খাবো, সাথে আছে কাঁচামরিচ টুসটুসে, কিন্তু পান্তা ভাত খেতে অবশ্যই আমাদেরকে লবণ নিতে হবে। তো বন্ধুরা, আজ বাংলা নববর্ষের প্রথম দিনে সবাইকে শুভেচ্ছা, এবং আমরা খাওয়া শুরু করছি ইলিশ পান্তা দিয়ে। আমাদের বাংলা নববর্ষ উদযাপন শুরু করছি আমরা। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা এখন ইলিশ আর পান্তা খাবো। অনেক মজা, আমি নিচ্ছি। আপনি নেন একটা বেগুন ভর্তা, 1, 2, 3, 4, 5, 6 রকম ভর্তা আছে, আমরা আস্তে আস্তে সব খাবো। মজাদার ভর্তা, এটা হচ্ছে ডাউল ভর্তা আর ডাল ভর্তা, এটাও আমরা খাবো। সব ভর্তা খেয়ে ফেলবো, সব ভর্তা খাবো, শুধু মরিচ ভর্তা খাবো না আমি। এটা হলো স্পেশাল তিল ভর্তা, এটা হলো শুটকি মাছের ভর্তা, সব খেয়ে ফেলবো। বৈশাখে গরম, গরমে আমরা ঘেমে যাচ্ছি। নুন দে, এখন নুন দে।
Look at that.